হ্যালো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন গ্রেজি টেক ইউটিউব চ্যানেল, আর আমি রয়েছি বরাবরের মতো আপনাদের সাথে সাদ্দাম। তো বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের ছাত্রছাত্রীদের প্রতি বছর যে এসসি এসটি এবং ওবিসি স্কলারশিপ দিয়ে থাকে, সেই স্কলারশিপ নিয়ে কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে। তো কি সেই নতুন আপডেট, সেটাই আমরা আমাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জেনে নেব। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে ভিডিও অথবা চ্যানেলের নিচে লাল কালারের সাবস্ক্রাইব লেখাটিতে একটা ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে, সেটাতেও একটা ক্লিক করে দেবেন। তাহলে আমরা যখনই নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করব, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। সবার প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন এবং গুগলের সার্চ বারে আপনারা চলে যাবেন, একটি ওয়েবসাইট টাইপ করবেন। ওয়েবসাইটটি হলো oasis.gov.in। ওয়েবসাইট টাইপ করে আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পরে আমরা একটু নিচের দিকে যাব এবং এখানে কিন্তু আমরা একটা নতুন আপডেট এখানে দেখতে পাচ্ছি। এখানে লেখা রয়েছে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ইজ এক্সটেন্ডেড আপ টু 15/12/2018, এবং কতগুলি ডিস্ট্রিক্ট বা জেলার নাম কিন্তু এখানে লেখা রয়েছে। তো এখনও অবধি যে সকল ছাত্রছাত্রীরা এসসি এসটি ওবিসি স্কলারশিপের জন্য আবেদন করতে পারেননি, তারা যাতে আবেদন করতে পারে তার জন্য কিন্তু এই স্কলারশিপের আবেদনের ডেটটা ডিসেম্বর মাসের 15 তারিখ অবধি বাড়ানো হয়েছে। এবার কোন কোন ডিস্ট্রিক্ট বা জেলার ছাত্রছাত্রীদের জন্য এই ডেট বাড়ানো হলো, সেটা কিন্তু আমি একবার বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, কোচবিহার, বীরভূম, কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, মালদা, নর্থ চব্বিশ পরগনা, এই সকল ডিস্ট্রিক্টের যে সকল ছাত্রছাত্রীরা এখনও অবধি আবেদন করেনি, তারা কিন্তু 15 ডিসেম্বর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তো আপনাদের একটা কথা বলে দেবো, আপনারা এই ওয়েবসাইটে মাঝে মধ্যে চেক করবেন, ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ এই ডেটটা কিন্তু ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত বাড়ানো হতে পারে। কনফার্ম না, কিন্তু বাড়ানো হতে পারে। আপনারা চেষ্টা করবেন 15 তারিখের মধ্যে, ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে আবেদন করে দিতে, যারা যারা এখনো অবধি আবেদন করেননি। যে সকল ছাত্রছাত্রীরা আমাদের আগের ভিডিও দেখে অলরেডি এই স্কলারশিপের জন্য আবেদন করে দিয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের স্কলারশিপের কাজ কতদূর হলো, ঠিক জায়গায় জমা পড়লো কি না, কোথায় ভেরিফিকেশন হলো, সেটা কিন্তু আপনারা চাইলে অনলাইনে চেক করে নিতে পারবেন। কি করে করবেন, সেজন্য একটা ভিডিও আমরা অলরেডি করে দিয়েছি, ভিডিও কিন্তু উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন। এছাড়া আমাদের এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন যে আপনাদের স্কলারশিপের কাজ কত দূর এগোলো। ভিডিওটিতে আপনাদের এই ছোট্ট আপডেটটি দেওয়া ছিল। আশা করি যারা এখনও অবধি স্কলারশিপের জন্য আবেদন করেননি, তারা অবশ্যই ভিডিওটি দেখলে উপকৃত হবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখার জন্য ধন্যবাদ।